বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং শ্রদ্ধেয় ভিউয়ার, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আসলে সকলেরই একটা জিমেল আইডি দরকার, যে আমরা যেমন কোনো দেশের সিটিজেন, তাহলে আমাদের অবশ্যই একটা আইডেন্টি থাকতে হয়, তেমনি প্রত্যেকটা মানুষেরই অবশ্যই একটা আইডি দরকার, সেটা হলো জিমেল আইডি। এই জিমেল আইডি ছাড়া আসলে ইন্টারনেট জগতে তার কোনো পরিচয় নাই। তো ভিউয়ার, আমি আজকে জিমেল আইডিটা মোবাইলের মাধ্যমে কিভাবে ক্রিয়েট করবে সেটি আমি দেখাচ্ছি। তো প্রিয় ভিউয়ার, আপনারা লক্ষ্য করেন, এই জিমেল আইডি খোলার জন্য যদি মোবাইলে ক্রোম ব্রাউজার থাকে, তাহলে প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে, এবং সেই ক্রোম ব্রাউজার ওপেন করার পরে প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাচ্ছি। শ্রদ্ধেয় ভিউয়ার, সেই ক্রোম ব্রাউজার ওপেন হচ্ছে। ভিউয়ার, এই হলো গুগল, এটার ক্রোম ব্রাউজার। এই ক্রোম ব্রাউজারের ওপেন হলে এইভাবে গুগল, এবং এখানে একটা সার্চ বক্স আসবে। এই সার্চ বক্সে যেখানে লিখতে হবে যে, অর্থাৎ ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট এই কথাটা লিখতে হবে, জিমেল অ্যাকাউন্ট। এই লেখার সাথে সাথে প্রিয় ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট এই কথাটা আসছে। আমি সেটাতে ক্লিক করলাম, এবং এরপরে প্রিয় ভিউয়ার দেখুন স্ক্রিনে যে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট এই কথাটা আসছে, ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট একই কথা। তো আমি এই প্রথমে যে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট আছে সেটাতেই আমি ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে প্রিয় ভিউয়ার দেখুন এখানে একটা ফর্ম চলে আসছে, অর্থাৎ যেখানে আপনার তথ্য দিতে হবে। প্রথমে আছে ফার্স্ট নেম, এবং তারপরে আছে লাস্ট নেম, তারপরে ইউজার নেম, এরপরে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আর একটা বিষয় আছে। এই পাঁচটি অপশন আগে আপনাদেরকে পূরণ করতে হবে। আচ্ছা, ফার্স্ট নেম কীভাবে আমি লিখব সেটা আমি একটা উদাহরণ দিচ্ছি প্রিয় ভিউয়ার। আচ্ছা, ফার্স্ট নেমে যেমন একজন অর্থাৎ ব্যক্তির নাম ধরে নাও মোহাম্মদ শাহপ্রাণ অথবা মোহাম্মদ মেহেদি হাসান। যদি শাহপ্রাণ এবং মেহেদি হাসান, এখানে তিনটে কথা আছে, মোহাম্মদ শাহপ্রাণ এবং মোহাম্মদ মেহেদি হাসান। তো মোহাম্মদ মেহেদি হাসান যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি মোহাম্মদ মেহেদি এটা ফার্স্ট নেমে দেব, এবং হাসান নামটা আমি অর্থাৎ লাস্ট নামে দেবো। তো প্রিয় ভিউয়ার, আমি এখানে একটি নাম দিচ্ছি, আর যদি মহিলা অথবা কোনো ফিমেল হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যদি একটা নাম আমি বলতেছি, যেমন এমএসটি আজেদা খাতুন, তো এমএসটি আজেদা খাতুনের মধ্যে এমএসটি আজেদা কথাটা ফার্স্ট নামে চলে যাবে, এবং খাতুন নামটা চলে যাবে অর্থাৎ সেকেন্ড নামে। তো আমি ঠিক আছে, আমি লিখতেছি যে ফার্স্ট নামে আমি লিখলাম এমএসটি আজেদা কথাটা, আজেদা AZED আজেদা, এটা আমি ফার্স্ট নেমে দিলাম, আর লাস্ট নেমে দিব খাতুন, অর্থাৎ খাতুনটা KHATUN খাতুন, লাস্ট নাম দিলাম খাতুন, আর ফার্স্ট নাম দিলাম MST আজেদা। তারপরে এখানে প্রিয় ভিউয়ার লক্ষ্য করুন, এইখানে কিন্তু MST আজেদা খাতুন 94 এটা এই নামটা এখানে সাপোর্ট করতেছে। তো এটি আসলে জিমেল আইডি হবে MST আজেদা খাতুনের। এছাড়াও কিন্তু নিচে দেখা যাচ্ছে অ্যাভেলেবেল কথাটার মধ্যে MST আজেদা অথবা খাতুন MST আজেদা, তারপরে খাতুন MST আজেদা 2। তো এখানে MST খাতুন আজেদা MST আর MST আজেদা খাতুন, যেহেতু 94 কথাটা মিল আছে, সুতরাং আমরা এটি জিমেল আইডি রেখে দিলাম। তো এখন একটা পাসওয়ার্ড চাইছে প্রিয় ভিউয়ার। এই পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে সকলের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে পাসওয়ার্ডটা মিনিমাম 8টি ক্যারেক্টারে হতে হবে, অর্থাৎ 8টি ওয়ার্ড, 8টি অক্ষর বা 8টি সংখ্যা এখানে দিতে হবে। তবে এই ক্ষেত্রে সাধারণত পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অক্ষর, সিম্বল এবং সংখ্যা এগুলো মিলে দিলে পাসওয়ার্ডটা অত্যন্ত শক্তিশালী হয় এবং সিকিউরিটি বেশি হয়। তো প্রিয় ভিউয়ার, সেই জন্য আমি পাসওয়ার্ড এই যে MST আজেদা খাতুনের, এখানে আমি পাসওয়ার্ডটা দিব এইভাবে যে খাতুন আজেদা, আমি লিখতেছি খাতুন
আমি এখানে বড় হাতের কে দিলাম, এই যে কে এইচ এ, খা তুন টি ইউ এন, খাতুন, এ জে ই ডি এ, খাতুন আজেদা। আর তারপরে আমি তার এখানে খাতুন আজেদার যদি জন্মসাল একটা থাকে আমি এখানে লিখে দিলাম, অর্থাৎ 1997 আমি এখানে দিলাম, যাতে পাসওয়ার্ডটা একটা শক্তিশালী পাসওয়ার্ড হয়। 1997 আমি এই জিনিসটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে কনফার্ম পাসওয়ার্ডে আমি গেলাম, এখানেও আসলে ওইভাবে লিখতে হবে, কে এইচ এ টি ইউ এন, খাতুন আজেদা, অর্থাৎ এ জে ই ডি এ, খাতুন আজেদা, আর এখানে 1997 লিখলাম। তো আমার এই অর্থাৎ পাসওয়ার্ড এবং এই কনফার্ম পাসওয়ার্ড একই হয়েছে। আমি একটু এটা অন করে আসলে দেখতে পারি, যে দেখুন দেখুন প্রিয় ভিউয়ার, উপরে খাতুন আজেদা 1997, নিচেও খাতুন আজেদা 1997 কথাটা পাসওয়ার্ডটা লিখে দিয়েছি। তো আমি এখানে শো রাখবো না, আমি শোটা অফ করে দিলাম, জাস্ট আমি দেখলাম যে দুইটা পাসওয়ার্ড আসলে একই হয়েছে কিনা। এরপরে আমি প্রিয় ভিউয়ার আমি নেক্সটে চলে যাব। আচ্ছা, নেক্সটে চলে গেলে নেক্সটে ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে, এবং এখানে পরবর্তী আমার এখানে ফোন নাম্বার চাইছে, সেটা অপশনাল, আমি দিলেও পারি না দিলেও পারি, এটা অর্থাৎ আপনারা দিলে দিবেন না দিলে কোনো সমস্যা নাই। তবে এর নিচে রিকভারি ইমেল অ্যাড্রেস একটা কথা এখানে লেখা আছে। তো রিকভারি ইমেল অ্যাড্রেস বলতে, যে আপনার যে ইমেল অ্যাড্রেসটা অর্থাৎ দিবেন, সে এখানে যে একটা ইমেল অ্যাড্রেস দিবেন আপনার ইমেল অ্যাড্রেস ছাড়া। আর প্রিয় শিক্ষার্থী, উপরে লক্ষ্য করুন যে এমএসটি আজেদা খাতুন 94 @gmail.com এই আইডিটা তৈরি হয়ে গেছে তার জন্য। তো আমি যদি এখন রিকভারি অর্থাৎ ইমেল কথাটার কথা বলি, তাহলে আমার নিজের ইমেল আইডি অথবা অন্য একটা কোনো একটা ইমেল আইডি এখানে দিতে হবে। তারপরে নিচে প্রিয় শিক্ষার্থী দেখুন, নিচে এই যে মান্থ আছে, মান্থের যারা অর্থাৎ তার যে জন্ম তারিখ কোন মাসে, ধরুন এখানে আমি দিলাম অগাস্ট, অগাস্ট দিয়ে দিলাম অগাস্ট। তারপরে এখানে ডে অর্থাৎ কয় দিন, ধরুন প্রিয় ইয়া আমি এখানে 15 অর্থাৎ 15ই অগাস্ট, তারপরে 1900 হলো 1900, আমি লিখলাম 1997, অর্থাৎ এটা তার জন্মসাল লেখা হয়ে গেল। আচ্ছা, এটা আমার অর্থাৎ যার ইমেল আইডি খুলতেছি জিমেল আইডি, তার বার্থডেটা এখানে দিয়ে দিলাম। এখন সে কোন জেন্ডার অর্থাৎ ফিমেল না মেল, তাহলে সে যেহেতু ফিমেল অতএব আমি ফিমেল এখানে দিয়ে দিলাম। তারপরে হোয়াই উই আস্ক ফর দিস ইনফরমেশন, তো প্রিয় শিক্ষার্থী এগুলার কিছু দিতে হবে না। এখন যদি আমি নেক্সট করি, অর্থাৎ আমি নেক্সট করলাম, নেক্সট করলে কিন্তু আমার অর্থাৎ যে জিমেল আইডি এটা কিন্তু অলরেডি এখানে প্রায় তৈরি হয়ে গেল। এই যে প্রিয় শিক্ষার্থী নিচের দিকে লক্ষ্য করুন, এবার নিচে যাবেন, আমি এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে কিছু দেওয়া আছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যদি আমি রাজি থাকি, আপনারা সময় পেলে বিষয়গুলো পড়বেন, আর না হলে যে আই এগ্রি কথাটা লিখলে এখন কিন্তু আসলে এই জিমেল আইডিটা অর্থাৎ এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এই ধাপগুলো দেখে আপনারা বুঝতে পারছেন এবং আপনারা এখন পারবেন। তো আমি আর এই এটা ক্রিয়েট করব না, যেহেতু এটা একটা জিমেল আইডি তৈরি করা আছে, এই জন্য আমি আর আগাইলাম না। তো পরবর্তী অংশে আশা করি এই আই এগ্রি কথাটা টাচ করলে এই জিমেল অর্থাৎ অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো প্রিয় দর্শনার্থী, আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।